আমি সব সময় দোয়া করি অল্প সময় সহজ সরল ভাষায় যেন কোরআনের কথা বুঝতে পারি, মানুষকে বোঝাতে পারি। আজকে অল্প সময়ের ভেতরে আমাদের হাতে নেই, এই জন্য চাষ করছে মন মতো করছে কাজ। তমাম দুনিয়া এখন সালেমদের হাতে, আল্লাহ তুমি সালেমদের থেকে জমিন মুসলমানদের হাতে দিয়ে দাও, আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের আমার ভিক্ষা দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা গুলো শ্রম দিল এই দুই দিন, রব্বুল আলামিন এদেরকে সে মাহফিলে নিয়ে সে মায়ের ধন্য করে দাও। মাহফিলের প্রথম দিন তিনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশরাফ আলী, আল্লাহ তালে আলেমদেরকে তুমি হাতে পাইকে বাদাও। আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মোশতাক আহমেদ, আল্লাহ তালা নাম না সারা কত আলেম এখানে বসে আছে, আলেম রাষ্ট্রী বড় মাসলুম, আলেমদের দিকে তুমি তোমার নজর দিয়ে তাকাও। তুমি নিজেই করে নে দাঁড়িয়েছো ইবনে মায়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকে বলো না, আমার বান্দাদের ভেতরে আলেম তো আমাকে বেশি ভয় করে, আমি যাই হয় না কেন তুমি মানুষ আমার আলেম হিসাবে দাঁড়িয়ে লাগে, আল্লাহ তোমাকে ভয় করার তাওফিক দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেম, সহসভাপতি আলেম, আলে আলেমদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও, আলেম হিসাবে কিয়ামতে তুমি আমাদেরকে ডাক দিও। তোমার হাবিব জানিয়েছে কিয়ামতে বিচার করলেও নাকি সবার সামনে তুমি বিচার করবা, পর্দা টাঙিয়ে গোপনে বিচার করবা। আল্লাহ তুমি তাদের আশা চাও,
তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো ছেলে মেয়েদের লেখাপড়ার উপর জিম্মেদার শিক্ষা দাও রাত বারোটা পার হয়ে গেছে তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি আল্লাহুম্মা লা তাআলা ফাইবি একেবারে খালি হাতে দাও মাথা নিচু করে চোখ বন্ধ করে রব্বুল আলামিন একেবারে খালি হাতে বেরোতে দিতে তোমার তো লজ্জা কত মানুষের মা নেই বাবা নেই এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য দোয়া চায় তুমি তার বাবাকে মাফ করে আমার মা বাবাকে ক্ষমা করে দাও স্ত্রী পুত্র সন্তান আদি যারা দুনিয়াতে আসেন খায়াত দান করো যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ গুণে কবরে জান্নাত দিয়ে দাও বাবা সে ভাইরা বাইরে নিজের শ্রম নিজের রক্ত ঘামানো পয়সা গুলো কোরআন প্রসারের জন্য পাঠায় আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো মা বাবা স্ত্রীর পুত্র সন্তানের বলে আবার তাদের ফিরিয়ে দাও প্রশাসনের যে ভাইরা আজকের এই মাহফিলের দায়িত্ব পালন করেছে আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ তার বাবাকে বলেছেন তার বাবাকে মাফ করে দাও বারাকাল্লাহু ফুলানা বারাকাল্লাহু ফিল কোরআনি আসিম অসুস্থ আর তুমি দেখতে পাচ্ছ এলাম জোর করে কথা বলছি আমার কণ্ঠ আমার শরীর কিছু সাপোর্ট দিচ্ছে না আমার কোরআনের সঠিক কথাগুলো সব সরল ভাষায় বলার মতো যোগ্যতা এলেন শরীর কণ্ঠ তুমি আমার ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও আমাকে ভিক্ষা